কি কথা বলতে চাইতেছেন, কিন্তু কথা যে কি করে বলতে হয় আমি তো জানি না। ফোন তুলছে না কেন? পিক আপ দ্য ফোন, পিক আপ দ্য ফোন, সামান পিক আপ দ্য ফোন। যা, ফোনটা কেটে গেল। কে জানে কে ফোন করেছিল, হয়তো কোনো জরুরি ফোন ছিল, এই জন্য শাওরিমা আমারে ওনার যোগ্য মনে করেননি। গায়ের মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ একটা ফোন অবধি ধরতে পারিনি, আর উনি কত লেখাপড়া জানা, কত বড় বড় লোকের সঙ্গে ওনার ওটা বসা, আমারে সঙ্গে নিয়ে উনি চলবেন কি করে? কিন্তু আমি এখন এই ফোন নিয়ে কি করি? হোটেলেই ফেলে এলাম না অন্য কোথাও? হোটেলে ফেললে তো কেউ না কেউ ধরতো ফোনটা, মনে হয় গাড়িতে পড়ে আছে। যাই গিয়ে দেখে আসি এবার গাড়িতে। ঠিক সেই সময় নীল স্যার ঘরে ঢুকলেন, আর আমাদের যাচ্ছে তাই করে বকাবকি করলেন। আমাদের বললেন আমরা নাকি লবঙ্গকে র‍্যাক করছি, আমাদের চরম অপমান করলেন ওই লবঙ্গর সামনে। নীল স্যারকে দিয়ে যা করালেন লবঙ্গ, জাস্ট ভাবা যায় না। আর লবঙ্গ, আপনি তো দায়িত্ব নিয়ে ওকে হেডশেফ বানিয়েছেন, তাই তো আজকে ওর এত বারবার অন্ত। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আজ প্রীতির একটা ইঙ্গিত করলো, কাল বাকি পাঁচজনে করবে। উপায় থাকলে ওই কাইয়া মেয়েটাকে খাট ধাক্কা দিয়ে দাঁড়াতাম, এমন শিক্ষা দিতাম যে জীবনে আমার ছেলে থেকে মুখ তুলে তাকানোর সাহস পেত না। কিন্তু উপায় তো নেই আমার। আজ লঞ্চিংয়ে ইন্দ্রাণী প্রত্যেকটা ডিশ নিয়ে হই হই পড়ে গেছে, কাল মিডিয়া এক একটা আইটেম নিয়ে স্টোরি করবে, অন্য কোনো রেস্তোরাঁ কম্পিটিশনে দাঁড়াতেই পারবে না। ভিক্টোরিয়া প্যালেস আবার আবার জিতে যাবে সেরা মুকুট। এই অবস্থায় লবঙ্গকে তাড়ানো মানে তো নিজের কবর খোঁড়া। কিন্তু নীল ওকে সামলাবো কী করে? কী দেখলো ওই অশিক্ষিত গাইয়া মেয়েটার মধ্যে? বংশের ধারা যাবে কোথায়? যেমন ঠাকুমার তার তেমন নাতি। না না না, একটা ব্যবস্থা আমাকে করতে হবে, করতেই হবে। রাখলাম ফোনটা, হোটেল থেকে বেরিয়ে আমি বাড়ি এলাম স্ট্রেট, দেখতে পাচ্ছি না। তাহলে কি হোটেলেই ফেলে এলাম? সকালে এতগুলো ইম্পর্টেন্ট কল আসবে যে কি মনে হয় চেম্বারেই ফেলে এসেছি। ইয়েস, thank you.
ওনার ফোন এসেছিল, কিন্তু উনি তো জানতেই পারলেন না। নিশ্চয়ই কোনো দরকারি ফোন হবে। উনিও হয়তো বাড়িকে খুঁজে বেড়াইতেছেন। এখন যদি আবার ফোন আসে, না না, আমি তো কথা বলতে পারবো না। ওনারে ওনারে ফোনটা দিয়ে আসা দরকার। কিন্তু কিন্তু কোথায় পাবো ওনারে? আমি কি করি কি করি এই ফোন ওনার কাছে দেবো? আমি হমা আমি এত ভাবতেছি কেন? এইটা তো তেনারই বাড়ি। এই বাড়ির কোথাও না কোথাও উনি নিশ্চয়ই থাকবেন, নিশ্চয়ই থাকবেন। তেনার শোবার ঘর অবশ্য আমি চিনি নে, কিন্তু এই এত বড় বাড়িতে এত লোকজন, কাউরে না কাউরে আমি ঠিক পেয়ে যাব। তার কাছ থেকে জেনে নিব। যাই, তেনারে ফোনটা আমি দিয়ে আসি। লবঙ্গ হোটেলেই আছে, এখন গেলে আরো একবার কি দেখতে পাবো? আরো একবার ছি ছি, আমি এসব কি ভাবছি? লবঙ্গ লবঙ্গ এখন অন্য কারো স্ত্রী। না না, এসব ভাবা উচিত নয়। ছি ছি, না, ওকে নিয়ে আর ভাববো না। ও তো জাস্ট হোটেলে একটা স্টাফ। হ্যাঁ, আর পাঁচজনের মতোই, নাথিং এলস। বাবা, এই মেয়েটা এখানে বসে বসে ঘুম দিতেছে কেন? ওর কি শোবার একটা বিছানাও জোটে না? এত বড় বাড়ি, এত ঘর, তবু মেয়েটা রেখেও শোয়ার জায়গা দেয় না। একদিকে অবশ্য ভালোই হয়েছে, ওরে শুধুই তেনার ঘর কান কোন দিকে। শুনতিস বোন, শুনতিস ও? একটা কাজ ছিল, একটু উঠবে গো। ও বোন, শুনতিস তুমি? একটা বিপদে পড়েছে গো। তেনার ঘর কান কোন দিকে একটু বলি দাও না। ও বোন, আহারে, বৌবার বাড়িতে হয়তো সারাদিন অনেক খাটনি গেছে, কেমন অগরে ঘুমোচ্ছে দেখো। থাক, ওরে আর দেখি কাজ নেই, ঘুমাকে একটু। আমি বরং নিজেই একটু খুঁজি দেখি, কাউরে তো দেখতেছি ওনে। এদিকটায় কখনো যাই না। যাই, আমি নিজেই বরং একবার খুঁজি দেখি, দেখি ওনার ঘর কান পাই কিনা।